ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা একটি সিম্পল ডিজাইন দেখাবো যেটি খুব স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব। তো বন্ধুরা, আমরা কাজ শুরু করছি। এর জন্য সর্বপ্রথম আমরা যেটি করব, আমরা পেন টুল নিয়ে কাজ করব। আমরা এখানে সাধারণত একটি নর্মাল ডিজাইন, মানে একটি শপিং ব্যাগের, একটি শপিং ব্যাগ কীভাবে ডিজাইন করা যায় সেটি আমরা দেখাবো। তো আমরা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে কাজ শুরু করলাম। পেন টুল নিয়ে কাজ শুরু করছি, এরপরে শিফট চেপে আমরা একটু স্ট্রেট একটা লাইন নিলাম। স্ট্রেট লাইন নিয়ে আবার আমরা কাজ শুরু করলাম। এরপরে উপরের দিক থেকে আমরা লাইনটি টেনে দিব। উপরের দিক থেকে লাইনটি টানার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি লাইন টানা হয়ে গেছে, মানে আমাদের একটি বর্গাকৃতি একটি স্পেস নিয়েছি। এখন আমরা যেটি করব, যে আমাদের এখানে এই যে আমাদের যেটি আছে এখানে, বিশেষ করে স্ট্রোক লাইনটি এখানে 5 PT দেওয়া আছে, একটা 5 PT থাক। এরপরে ভিতরের যে লেখাটি, এটি আমরা চাইলে ফাঁকাও রাখতে পারি, অথবা ভিতরের ফিল কালারটি, এটি এখন হোয়াইট আছে, এটিকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এটিকে চেঞ্জ করে দিই তাহলে কীভাবে আসবে আমরা দেখি। আমরা এটিকে চেঞ্জ করে দিলাম, অথবা অন্য একটি কালার দিতে পারি, আমরা এটিকে চেঞ্জ করে দিলাম। ব্যাস, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের স্ট্রোক কালারটি আছে ব্ল্যাক এবং ভিতরের কালারটি আছে স্যান। এখন আমরা এটিকে শিফট অল্টার চেপে একটু বড় করব, আমাদের পছন্দ মতো একটু বড় করে নেব। আমরা এখন চাইলে একটা কাজ যেটি করতে পারি, যে আমাদের স্ট্রোকটিকে একটু কমিয়ে দিতে পারি। স্ট্রোক আমাদের এখন অনেক বেশি আছে, 12 PT আছে, এটাকে আমরা আর একটু চেঞ্জ করে দিতে পারি। এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা একটু কমিয়ে দেব। এখানে 7 PT আছে, 7 PT থাক, বা আরও একটু চাইলে কমিয়ে দিতে পারি। আমরা এখানে 5 PT করতে চাচ্ছি, আমরা একটিকে 5 PT করে দেবে। ব্যাস, আমাদের ব্যাক সদৃশ একটি ডিজাইন হলো। এখন যেটি করব আমরা, যেখানে ব্যাগের যে হাতলটি তৈরি করতে হয় সেটি কীভাবে করবো, এটি আমরা পেন টুল দিয়ে করবো। এর জন্য আমরা শিফট চেপে একটি পয়েন্টে ক্লিক করলাম প্রথমে, এরপরে শিফট চেপে আরেকটি পয়েন্ট নেব। এখানে ক্লিক করে এরপর উপরের দিকে টান দিব আস্তে আস্তে। হাতল সদৃশ, যেভাবে একটি ব্যাগের হাতল তৈরি করা যায় সেই সদৃশ আমরা একটি লাইন নিব। আমাদের এটি খেয়াল রাখতে হবে, আমাদের এটি যখন আমরা করব আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে সমানভাবে হয়, সোজাসুজি হয় যাতে। ব্যাস, আমরা করলাম, কমপ্লিট করে নিলাম। এখন অল্টার চেপে আমরা সিলেকশন টুলে ক্লিক করব, তাহলে চলে যাবে। এখন ভিতরে যে ফিল কালারটি আছে এটি আমাদের দরকার নেই, আমরা ফিল কালারটি উঠিয়ে দিব। এখানে ক্লিক করে ক্রসি দিয়ে দেব। ক্রসি দিয়ে দিলে আমাদের এখন শুধু স্ট্রোক কালারটি আছে, সেটাকে একটু বড় করে নিব। শিফট অল্টার চেপে আমরা একটু বড় করে নিব, আরেকটু ছোট করব। ব্যাস, ছোটো করে নিলাম। এখন এটিকে আমরা আরও একটু হাতলটিকে একটু লম্বা করার জন্য আমরা সিলেক্ট করে উপরের দিকে টানব। উপরের দিকে টানলে এটি কমফর্টেবলি বড় হবে। এখন আমরা চাইলে এটি সাইড থেকে একটু কমিয়ে দিতে পারি, আমাদের মনে হচ্ছে যে প্রশস্ততা একটু বেশি হচ্ছে, কমফর্টেবলি একটু বেশি হচ্ছে, বা হাইটটাও আমরা আরও একটু কমিয়ে দিতে পারি আমাদের মতো করে, আমরা আরও একটু কমিয়ে দিতে পারবো। ব্যাস, হাতলটি একটু কমিয়ে দিলাম। এখন আমরা হাতলের সাথে অ্যাটাচমেন্টের জন্য যেটি করব, আমরা দুটি ইলিপস টুল নিব। ইলিপস টুল শিফট অল্টার চেপে একটি ইলিপস টুল নিয়ে নিলাম। এখন এখানে দেওয়া আছে স্ট্রোক দেওয়া আছে, কিন্তু আমাদের স্ট্রোক দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ফিল কালার দরকার। স্ট্রোকটি আমরা উঠিয়ে দেব, আমাদের দরকার ফিল কালার, আমরা ফিল কালার নিয়ে নিলাম। এটিকে চাইলে আরও একটু বড় করে নিতে পারবো, আমরা শিফট অল্টার চেপে একটু বড় করে নিব। ব্যাস, একটু বড় করে নিব। এখন এখানে একটা বসাবো, আর আমরা এই পয়েন্টে একটি বসাবো, যেটিকে অবশ্য আমরা একটু ছোট করে দিতে পারি, একটু কমফর্টেবলি বড় হয়ে গেছে আমাদের মনে হচ্ছে, যে আমাদের যতটুকু দরকার তার তুলনায় বড় হয়ে গেছে, যার জন্য আমাদের প্রথম যেটি করেছি ওটি দরকার নেই, আমাদের শেষের যে মেজারমেন্টটা আছে এটি ঠিক থাকবে। এখানে আমরা চাইলে এটাকে ব্ল্যাক করে দিতে পারি, যে কোনো কালার করে দিতে পারি, আমরা চাইলে ব্ল্যাক করে দিতে পারি বা অন্য কালারও দিতে পারি।
এখানে ব্ল্যাক করে দিলাম আমরা এখন আমরা দেখব যে এটা মিডল পয়েন্টে বসছে কিনা আমাদের দেখার দরকার যে এটি মিডল পয়েন্টে বসছে কিনা আমাদের এই যে কারসরটি আছে এর মিডল পয়েন্টে এটি বসছে কিনা সেক্ষেত্রে এই যে পয়েন্টটি আছে এটি একটু ডানের দিকে আসবে একটু নিচের দিকে আসবে এটি আমরা যখন করব তখন কিন্তু মেজারমেন্ট আমরা দেখে নিব তখন আমাদের মেজারমেন্টটা দেখে নিতে হবে আমরা এটিকে একটু বাম দিকে সরিয়ে দিতে পারি ব্যাস আর একটু এই যে পয়েন্টে আছে এই পয়েন্টটি একটু নিচে আসবে কম্পারটিবলি একটু নিচে আসবে আরও একটি পয়েন্ট নিচে আসবে তাহলে আমাদের এটি ঠিক মতো হবে আশা করছি ব্যাস এখন অনেকটাই ঠিক আছে আমরা এখন যেটি করব এটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব গ্রুপ করে দিয়ে আমরা এখানে এই যে ব্যাগের সাথে আমরা এটা জুড়িয়ে দেব আমরা ব্যাগের সাথে জুড়িয়ে দেব এখানে মনে হচ্ছে যে কম্পারটিবলি একটু বেশি প্রশস্ত হয়ে গেছে হাতলটি আমরা আরও একটু চাপিয়ে দিলাম ব্যাস এখন আমরা এটিকে যেখানে সেট করব এই দুটোকে সিলেক্ট করে আমরা কী করবো হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিব হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিলে এখন মিড লেভেলে চলে আসছে এখন আমরা আর একটু কাজ করতে পারি যে হাতলটি আমরা একটু বামে সরিয়ে নিচ্ছি যাতে আমাদের দুটো ব্যাগের দুই পয়েন্টই সমান লেভেলে থাকে আমাদের ব্যাগটি এখানে নিচের দিকে আমরা একটু প্রশস্ততা বেশি দিয়েছি যে এই ধরনের এটাও কিন্তু একটি ডিজাইন আমরা চাইলে এটিকে আরও চাপিয়ে নিতে পারবো সেটা আমরা যখন পেন টুল দিয়ে যখন আমরা ব্যাগের শেপটি তৈরি করব তখন এইভাবে করে নিব আমি এখন একটু কমফর্টেবলি এই দুই সাইডটা একটু প্রশস্ততা বেশি দিয়েছি এটি বিশেষ করে এখন কিছু কিছু শপিং ব্যাগ আছে যেগুলো এই ধরনের স্পেশাল ডিজাইন করা হয় এটি একটু আমি মনে করি যে একটু বেশি অ্যাট্রাকটিভ হয় তো আমরা এখন যেটি করব আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এখানে হাতলটি বসিয়ে দিলাম হাতলটি আমরা চাইলে আরও একটু বাম দিকে নিতে পারি ব্যাস বাম দিকে নিলে এখন মনে হচ্ছে দুই সাইডেই সমপরিমাণ জায়গা আছে দুই সাইডে সমপরিমাণ জায়গা আছে এখন এটিকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিলাম ব্যাস গ্রুপ করে দিয়ে আমরা এটিকে গ্রুপ করে দিলাম এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি গ্রুপ করার কারণে কিন্তু এটি একটি শপিং ব্যাগ আকার তৈরি হয়ে গেছে ইতোমধ্যে একটি শপিং ব্যাগ আকার তৈরি হয়ে গেছে এখন আমরা চাইলে এখানে একটু স্টাইলিশ লেখা লিখে দিতে পারি যেমন আমরা এখানে লিখতে পারি যে কোনো একটা নাম আমরা লিখে দিতে পারি যে ফ্যাশন হাউস আমরা ফ্যাশন হাউস কথাটি লিখে দিতে পারি ফ্যাশন হাউস কথাটা যেহেতু আমরা ফ্যাশন হাউস কথা লিখছি সেক্ষেত্রে আমাদের ফন্টটাও একটু ফ্যাশনেবল হতে হবে ফন্টটা একটু আমরা ফ্যাশনেবল করে নিব এর জন্য আমরা এখান থেকে ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ফন্টটি চেঞ্জ করব ফন্ট চেঞ্জ করব ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এখানে অনেকগুলো ফন্ট আছে আমরা যে কোনো একটি বাছাই করব আমাদের এই লেখার জন্য আমাদের এই ডিজাইনের জন্য যেটি ফ্যাশনেবল হবে সে ধরনের একটি লেখা বাছাই করব ফ্যাশনেবল বাট যেটি ক্লিয়ারলি বোঝা যায় এই ধরনের একটি ফন্ট নিতে হবে তো আমরা এখান থেকে খুঁজতে থাকব এরপরে আমাদের কাছে যেটি ভালো লাগবে যেমন এখানে যে লেখাটি আছে এটিও কম্পার্টেবলি লেখাটা ভালোই লাগে তো আমরা এটিকে ফন্ট যদি চেঞ্জ করে দিই আমরা এখানে সাদা যেহেতু ফন্টও সাদা দিয়েছি এই জন্য বোঝা যাচ্ছে না কিন্তু এখানে আনার পর অবশ্যই বোঝা যাবে যেমন এটি কিন্তু বোঝা যায় এটি আমরা স্পষ্টভাবে বুঝতে পাচ্ছি আর আমরা চাইলে এটিকে একটু উপরের দিকে দিয়ে দিতে পারি একটু বড় করে দিতে পারি একটু বড় করে দিতে পারি লেখাটিকে নিচের দিকে আরও একটু বাড়িয়ে দিতে পারি ব্যাস এরপরে আমরা লেখাটিকে চাইলে এটিকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে দিলাম এখন পুরোটিকে সিলেক্ট করে আমরা হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে যদি দেই এখন আমাদের লেখাটি কিন্তু ব্যাগের একদম মিডল পয়েন্টে চলে আসছে ব্যাস আমরা এখানে একটি ফন্ট দিলাম একটি ফ্যাশনেবল একটি ফন্ট দিলাম আমরা যখন এটি করবো নতুনভাবে আমরা যখন করব তখন আপনারা যখন এই ডিজাইনটি করবেন তখন প্রত্যেকেই নিজেদের মতো নিজেদের পছন্দ মতো এই ফন্ট ডিজাইনটি দিতে পারবেন ফন্ট যে কোনো ফন্ট সিলেক্ট করে আপনার কাছে যেটা কমফর্টেবলি ভালো লাগবে আপনি সেই অনুযায়ী দিতে পারবেন এখন আমরা পুরোটিকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে দিলাম দিয়ে ক্লিক করলাম এরপরে গ্রুপ রাইট বাটনে ক্লিক করে গ্রুপ সিলেক্ট করলাম গ্রুপ সিলেক্ট করার কারণে আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে আমরা এখন চাইলে শিফট অল্টার চেপে এটিকে বড় করে নিব এটিকে বড় করে নিব বড় করে নিয়ে হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে দিলাম এরপরে আমরা কী করব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিলাম ব্যাস তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে
কত সুন্দরভাবে বা কত সহজে আমরা একটি শপিং ব্যাগে ডিজাইন করে ফেললাম। এভাবে খুব সহজেই কিন্তু আমরা বিভিন্ন টুলস ইউজ করে খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো ডিজাইন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।